সার্বিয়ার বিপক্ষে গোল শূন্য ড্রয়ে ইউরোপিয়ান ন্যাশনস লিগ শুরু করা স্পেন 4-1 গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে। রোববার এই জয়ে এ লিগের 4 নম্বর গ্রুপে দুয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডেনমার্ক 2-0 সার্বিয়াকে হারিয়ে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে। জেনেভায় ম্যাচ শুরুর 4th মিনিটে সুইজারল্যান্ডের জালে বল পাঠান স্পেনের হোসেলু। বাইলানের ওপর থেকে লামিলে ইয়ামালের ক্রস পেয়ে হেডে জাল খুঁজে নেন 34 বছরের এই স্ট্রাইকার। 13 মিনিটে স্পেনের ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইস। নিকো উইলিয়ামসের শট গোলরক্ষকের গ্লাভস গোলে বেরিয়ে গেলে ফিরতি বল জালে জড়ান পিএসজির মিডফিল্ডার। 20 মিনিটে বড় ধাক্কা খায় স্পেন। ডিফেন্ডার রবিন লে নমরদ ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। 10 জনের দলের বিপক্ষে 41 মিনিটে ব্যবধান কমায় সুইসরা গোলদাতা জেকি। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতিতে ভাটার টান পড়ে। 77 মিনিটে রুইস ম্যাচে তার দ্বিতীয় গোল করে ফের স্পেনের ব্যবধান বাড়ান। 80 মিনিটে ফেরান তরেস দলের পক্ষে চতুর্থ গোল করে বড় জয়ের স্বস্তিতে ভাসান স্বাগতিক শিবির। হোসেলুর থ্রু পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে অনায়াসে ঠিকানা খুঁজে নেন 24 বছরের বার্সেলোনা ফরওয়ার্ড। 2 খেলায় 4 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ডেনমার্কের কাছে 2 পয়েন্ট পিছিয়ে স্পেন।